যে দাস হিসাবে হিসাবে আমরা আল্লাহর ইবাদত করছি মনে রাখতে হবে আল্লাহর এই ইবাদত দুটো শর্তের উপর প্রতিষ্ঠিত আল্লাহর যেকোনো বান্দাকে এই দুটো শর্ত পরিপূরণ করেই আল্লাহর ইবাদত করতে হবে অন্যথায় তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কি সেটা সেটা আপনাদের কাছে জানা আছে একটা হলো আল এখলা আর আরেকটা হলো আল আতু মুতাব আতুল্লেরাসুলিল্লাহ আল্লাহর জন্য করতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না ইবাদত আল্লাহর যে নিরঙ্কুশ আনুগত্য আমরা করছি আল্লাহর জন্য যে সালাদ পড়ছি সিয়াম রাখছি হজ করছি কুরবানি করছি এগুলো শুধু কার জন্য কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সুতরাং এই উদ্দেশ্যে যদি কোনো ধরনের ত্রুটি দেখা দেয় তাহলে এখলাস নষ্ট হয়ে যাবে আপনার আমলটা ইবাদতটা নষ্ট হয়ে যাবে আল্লাহ সুমতাল আল কোরআনে বহুভাবে এখলাস ঠিক রাখার নির্দেশনা দিয়েছেন সুরাল বাইয়ানার মধ্যে বলেছেন ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মকলসইন আলাহউদ্দিন তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করে নিয়ে হুনাফা তাদের নিয়তের মধ্যে কোনো গলত থাকবে না শুধু কার জন্য আমল করবে তারা আল্লাহর জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আরও স্পষ্ট করে সুরাল কাহফের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আর যারা তার রবের তাদের রবের লেখা সাক্ষাতের আশা করে রবের সাথে সাক্ষাৎ হবে বলে যারা আশা করে অর্থাৎ বিশ্বাস করে তারা যেন ভালো আমল করে আমলে সওয়াল করে ভালো আমল করে দেখেন কোরআন কীভাবে মোটিভেশান দিয়েছে কি কোনো খারাপ আমল করার কথা কোনো বলেছে মিথ্যা কথা বলা শোধ খাওয়া ঘুষ খাওয়া ঘুষ দেওয়া অন্যায় করা অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা মানুষকে ধোকা দেওয়া প্রতারিত করা খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো কিংবা মানুষ যে জিনিসগুলো কিনে সেগুলোর মধ্যে ভেজাল মেশানো এই ধরনের কোনো নির্দেশনা কি ইসলামে আছে নাই কারণ ইসলামে শুধুমাত্র আমালে সালে করার নির্দেশনাই দেওয়া হয়েছে এবং যে কোনো খারাপ আমল থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে এখন এই যে ভালো আমল করবে আল্লাহর সাথে সাক্ষাতের আশায় কিভাবে ভালো আমল করবে বলছে তারা যেন তার রবের ইবাদতে কারো সাথে কারোকে শরিক না করে শরিক না করাকে মোটা দাগে আমাদের লোকেরা মনে করে কোনো মূর্তি পূজা করা মূর্তি পূজা তো সবচেয়ে ভয়াবহতম শের কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যকে সাথে রাখেন সেটাও কিন্তু শেরক হবে সালাদ পড়লেন আরেকজনের মন রক্ষা করার জন্য এটা কি হবে না আপনি আল্লাহর জন্য সালাদ পড়ার কথা ছিল এখন গায়রুল্লাহকে আল্লাহর কোনো এক বান্দাকে ওই জায়গায় নিয়ে এসেছেন কারণ তিনি যদি আপনাকে সালাদ পড়তে দেখেন আপনার বেতন বাড়িয়ে দেবেন অথবা তারা বলবেন এই বেচারা সালাদ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে এ সত্যবাদী না হয়ে পারাই যায় সে অবশ্যই সত্যবাদী অতএব সিমেন্ট কিনতে হবে তার কাছ থেকে রড কিনতে হবে তার কাছ থেকে জিনিসপত্র কিনতে হবে তার কাছ থেকে কারণ সে আল্লাহর জন্য সেজদা করে কিন্তু ওই লোকে আসলে সেজদা করেছে কার জন্য যাতে বেশি বেশি সিমেন্ট বিক্রি করা যায় উদ্দেশ্য হচ্ছে কি মার্কেটে যেন তার একটা দিনদার হিসাবে একটা ইমেজ গড়ে ওঠে এটা গায়রুল্লার সাথে শরিক করা আল্লাহর জায়গায় অন্য কোনো একটা উদ্দেশ্যকে রিপ্লেস করা এটাও কিন্তু শের্খ এই আয়াতের মধ্যে সব ধরনের শেরক নিষেধ করা হয়েছে যে শুধু আপনি সেজদা করবেন আল্লাহকে পাশাপাশি মূর্তিকে আপনি মাথা নোয়াবেন এটাকেই শুধু এখানে নেগেট করা হয় নাই নিষেধ করা হয় নাই বরং নিষেধ করা হয়েছে যে কাজটা আল্লাহর জন্য আপনি করছেন সেই জায়গায় আর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না তাহলে এখলাসটাকে আল্লাহ তালে এভাবে তুলে ধরেছেন দ্বিতীয় যে বিষয়টা মোতায়ব এত রাসুলসল্লাহ সাল্লাম রাসুলসাল্লাহ সাল্লামকে অনুসরণ করা প্রত্যেকটা কাজে এটা খুব জরুরি বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে ইবাদতটা আমরা জানি দুই প্রকার একটা হল বিশেষ ইবাদত সেটাকে এক্সক্লুসিভ এবাদা আমরা বলতে পারি বিশেষ কিরকম যেমন কি দুনিয়ার সলাদ উদ্দেশ্যে কে পড়ে মানে এমন কোথাও কি আছে যে একজন ব্যক্তি বললেন যে ভাই আমি তো খুব ব্যস্ত মানুষ পড়ার সুযোগ নাই আপনাকে দায়িত্ব দিচ্ছি মাসে দশ হাজার টাকা করে টাকা দিব আপনি আমার এক মাসের সলাাদটা পরে দেন এই সুযোগ কি আছে ইসলামে এই সুযোগটা নাই তাহলে প্রত্যেকের যে এক্সক্লুসিভ এবাদত হলো আছে সেটা তাকেই পালন করতে হবে অন্য কারো মাধ্যমে পালন করার সুযোগ নাই এগুলো যেমন সালাত যেমন সিয়াম হ্যাঁ আরেকজনকে ধার করে যদি আপনি বলেন আমার সিয়ামগুলো রেখে দাও এখানে ফিডিয়ার সিস্টেম আছে কিন্তু আরেকজন দিয়ে সিয়াম রাখার কোনো সিস্টেম নাই হজের ক্ষেত্রে আছে কিন্তু হজের ক্ষেত্রে বিশেষ শর্ত সাপেক্ষে সেটা হচ্ছে আপনি যদি পরিপূর্ণভাবে অক্ষম থাকেন সেটা ইসলামের বিশেষ একটা রোকসাত আমরা বলতে পারি কারণ জীবনে একবার হজ সেই জায়গায় মানুষ অনেক সময় অক্ষম হয়ে যেতে পারে এটা ইসলামের একটা দয়া আল্লাহর পক্ষ থেকে একটা রিলিফ যে কোনো ব্যক্তি যদি ফরজ হওয়ার পরপর অক্ষম হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় যার পক্ষে হজ পালন করা সম্ভব না তার পক্ষ থেকে অন্য একজন বদলি হজ করতে পারবে কিন্তু এটা কি সব জায়গায় এটা সব জায়গায় নয় সুতরাং আমাদেরকে সেটা মনে রাখতে হবে যে জায়গা রাসুসাল্লাহ সাল্লাম পারমিশন দিয়েছেন যেভাবে পারমিশন দিয়েছেন সেই পারমিশন অনুযায়ী আপনি কিছু রোকসাত পাবেন আর যেখানে পারমিশন দেননি যেখানে যেভাবে আমল করার নির্দেশনা দিয়েছেন সেখানে সেভাবেই আপনাকে আমল করতে হবে এর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই জন্যই রাসুদসাল্লাহ সাল্লাম যখন অজু করেছেন এবং বলেছেন যে ব্যক্তি আমারই অজুর মতো অজু করবে এবং তারপরে মসজিদে ঢুকে দুরাকাত সালাদ পড়বে তাহলে সে জান্নাতে যাবে এই যে তিনি হাদিসের মধ্যে এভাবে যেমন স্পষ্ট ব্যক্ত করেছেন তেমনি আবার বলেছেন সল্লুকামার আয়তো মনি ও সাল্লি আমার সালাতের মতো সালাত পড়ো লিতা হুদু মানে সে কাকম তোমরা হজের বিধান আমার কাছ থেকে গ্রহণ করো এই যে বিভিন্ন সহি হাদিসগুলোর মধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে বিশেষ ইবাদতের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে তাকে অনুসরণ করতে হবে এরপরে রয়েছে কমন এই বাদা কমন আল্লাহ ইবাদাত তাহলে আম্মা যে কোনো ভালো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করেন তাহলে সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে এখন ভালো কাজটার যে ভালো কাজ এটা কি আপনি নির্ধারণ করবেন না কোরআন সুন্দা নির্ধারণ করবে কোরআনসূন্না নির্ধারণ করবে এই জায়গায় আপনার আমার মাথা খাটানোর মানে মাধ্যমে কিছু নতুন ইবাদত চালু করা বা ইবাদতগুলো নিজের মতো করে ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করা এটা সুযোগ নাই কেউ যদি চুরি করে ডাকাতি করে অনেক সম্পদ অর্জন করে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে গ্রহণযোগ্য হবে কেউ যদি হারাম টাকা দিয়ে মসজিদ বানায় গ্রহণযোগ্য হবে কেউ যদি হারাম টাকা নিয়ে হজ করে এবং মক্কামদিনায় গিয়ে গরিব লোকদেরকে সেখানে হারাম টাকা থেকে দান খয়রাত সাদাকা করে গ্রহণযোগ্য হবে সে হয়তো বলল যে যাই হোক আমি হারাম কামায় ফেলছি এখন সেটা মানুষকে দিয়ে দিই আল্লাহ অনেক সব দেবে সবের আশা কাজটা করা যাবে করা যাবে না আরও অনেকগুলো আমল আছে অনেকে নিজের মন মতো করে কিছু আমল তৈরি করে ভালো মনে করে যার পক্ষে কোরআন এবং হাদিসে কোনো দলিল নাই তাহলে সেই ধরনের আমলগুলো তার কাছে ভালো মনে হতে পারে কিন্তু সেটা শরীয়তে ভালো আমল হিসাবে গণ্য হবে না যেমন অনেকে সিনেমা বানালো যে খুব সুন্দর কান্নাকাটি কত কিছু আছে সিনেমার কাহিনীর মধ্যে এক সিনেমার কাহিনীর মধ্যে আছে একটা অসৎ ছেলে কি করে সৎ হয়ে যায় অসৎ মেয়ে কী করে সৎ হয়ে যায় এটা কি ইসলাম অ্যালাউ করবে এটা ইসলাম অ্যালাউ করবে না গানের সুর কনসার্ট এর মধ্যে মরমি গান আছে দিনই গান আছে আছে না এরকম অনেক গান আছে এটা কি কি ইসলাম অ্যালাউ করে কিন্তু যারা এগুলো করে তারা ভাবছে তারা ভালো কাজ করছে তারা ভাবছে তারা ভালো কাজ করছে কিন্তু এই ভালো কাজগুলো ইসলাম সমর্থন করে না তাহলে ভালো কাজগুলো আপনার আমার প্রত্যেকটা দুনিয়ার কাজ আর আখেরাতের কাজ যেটাই হোক না কেন সেটা ভালো কাজ হিসাবে সমাদৃত হওয়ার জন্য আসলামের সন্না অনুযায়ী সেটা হতে হবে অন্যথায় সেই আমলগুলো আসলে ভালো কাজ হিসাবে গণ্য হবে না ইবাদতের ক্ষেত্রে যদি আপনি শরীয়তের অথবা কোরআন সুন্নার বাইরে চলে যান তাহলে এই আমলটা কি হবে কি হবে বেদাত হবে বেদাত হবে ইবাদতের ক্ষেত্রে কেউ যদি সুন্নার আমল থেকে বের হয়ে যান এটা কী হবে বেদাত হবে এটা ক্লিয়ার থাকতে হবে যে আমাদেরকে কিন্তু এই নিয়ম নীতিগুলো বুঝতে হবে তা হলে তো আমরা আমরা মানে পার্থক্য করতে পারবো না যে আসলে এই নিয়ম নীতির দ্বারা আমাদেরকে কোন দিকে জ্ঞান দেওয়া হচ্ছে কোন বিষয়টা স্পষ্ট করা হচ্ছে এখলাস যদি কেউ মিস করেন কি হবে বলেন তো এখলাস যদি কেউ মিস করেন কি হবে শের হবে যে কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে করার কথা ছিল সেটা যদি আপনি আল্লাহর কোনো বান্দাকে খুশি করার জন্য কোনো মৃত ব্যক্তিকে খুশি করার জন্য যদি আপনি করেন তাহলে সেটা কি হবে শের হবে আপনি দোয়াটা আল্লাহর কাছে করা উচিত ছিল আপনি কোনো ব্যক্তির কাছে বললেন যে আমাকে বরকত দিন অথবা আমাকে সন্তান দিন সে জীবিত মৃত যাই হোক না কেন এটা কি হবে শের হবে কারণ এখানে আপনি এখলাসটা মিস করে ফেলেছেন ইবাদতটা আল্লাহর জন্য করা উচিত ছিল এখন ইবাদতটা আপনি গায়রুল্লাহর জন্য করলেন আদায় করলেন আর যদি আমরা মোতাবেক আত রাসুলসাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামের সুন্দর এর্তেবা মিস করি বর্জন করি তাহলে সেই ইবাদতটা কি হবে বেদা আতে পরিণত হবে আপনি এমনভাবে সলাত আদায় করলেন যেখানে রাসুসাল্লাহ সাল্লামের সুন্নাতের বাইরে গিয়েও আপনি কিছু আমল করে ফেললেন সেটা সালাতের আদায়ের পদ্ধতির ক্ষেত্রে হোক সময়ের ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক তাহলে সেটা বেদাত হয়ে যাবে জন্য একটা সুন্দর সলাহ যদি আপনি মেয়েরাজের রাতে সালাতুল মেয়েরাজ হিসাবে পড়েন কি হবে সব ঠিক আছে টাইমটা এখানে পাল্টে দিলেন মেরাজার রাতে সালাদ পড়ার জন্য রাসুলসাল্লাহ কি বিশেষ কোনো নির্দেশনা দিয়েছেন দেননি কেউ যদি ঈদে মিলাদ উন্নবী উপলক্ষে রোজা রাখে কি হবে এটা বুঝতে হবে রোজা রাখা কি বে দাঁত সব তো ঠিক আছে কিন্তু টাইমটা আপনি নির্ধারণ করলেন নিজে যার পক্ষে শরীয়তের কোনো দলিল নাই রাসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই ঠিক একইভাবে আপনার টাইমও ঠিক আছে জোহরের টাইমে জোহর পড়ছেন কিন্তু পড়তেছেন একটু উল্টা পাল্টা ওই যে কিভাবে সৈন্যদের মতো পড়ে ইউটিউবে দেখছেন না শটান করে সালাদ পড়ে এর পক্ষে কি রাসুল সাল্লাহ সাল্লামের কোনো হাদিস আছে কোনো হাদিস নাই এটা খুব সহজ জিনিস এই যে মূলনীতিগুলো আমাদের বোঝার ক্ষেত্রে ত্রুটির কারণে আজকে অনেক জায়গায় ত্রুটি হয়ে যাচ্ছে রাসুলসাল্লাহ সাল্লামের সালাতের বাইরেও আমরা সালাদ দেখতে পাচ্ছি অনেকে দেখবেন যে মাজারে গিয়ে সেজদা করছে করছে না বলেন তো এই বাংলাদেশে আছে আছে না সেজদা করা কি নিষেধ বলেন তো আল্লাহর জন্য সেজদা করা নিষেধ আপনি তো সেজদা তো শোকরও দিতে পারেন আল্লাহর জন্য সালাত না সালাদ ছাড়া কোনো খুশির সংবাদে আপনি সেজদায় পড়ে যেতে পারেন আল্লাহর জন্য কিন্তু আপনি কি মাজারে সেজদা দিতে পারবেন পারবেন তাহলে বুঝতে হবে যে এক্সক্লুসিভ এবাদতের কথা আমরা বারবার বলছি সেক্ষেত্রে রাসুল সাল্লা সাল্লামের সন্ন্যার বিপরীতে গেলে সেটা কি হবে সেটা আত হবে এবং এই বেদ আতটা কখনও শেরকে আকবারও হতে পারে যেমন কেউ যদি মাজারে গিয়ে কবরকে মৃত ব্যক্তিকে সেজদা করে তাহলে একদিকে সেটা বেদ আত অন্যদিকে সেটা শেরক হবে আবার অনেক আমল সেটা আমলই বেদআ হবে হয়তো শেরক হবে না আপনি সালাতের মধ্যে যদি মনে করেন যে পাঁচ অক্ত সালাত এখন থেকে পড়বেন পাঁচ পাঁচ রাকাত পাঁচ অক্ত তো পড়বে চার রাকাতের জায়গায় আরেক রাকাত বাড়িয়ে দিলেন জহরের সালাহ নিয়ম অনুযায়ী পাঁচ টাকার জায়গায় যদি আপনি সাদাকা ছয় টাকা করেন কোনো অসুবিধা আছে আল্লাহ কি বলবেন যে আমি তো পাঁচ টাকা দিতে বলছি তুমি ছয় টাকা দিলা কেন এখানে কিন্তু সমস্যা নাই কারণ পাঁচ টাকা যদি আপনার জাকাত হয় তাহলে আর এক টাকা হবে নফল সাদাকা কিন্তু সালাতের ক্ষেত্রে এই সুযোগটা নাই চার রাকাত জহরের সালাতে পাঁচ রাকাত পড়ার কি কোনো সুযোগ আছে অথবা ছয় রাকাত দু রাকাত বাড়িয়ে কোনো সুযোগ নাই জিনিসটা আমাদেরকে এভাবে বুঝতে হবে তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই দ্বিতীয় যে বিষয়টা আমরা বললাম যে আল্লাহর ইবাদতটা তাহলে যখনই আমরা করব কার জন্য করব আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আর কার নির্দেশনার আলোকে করবো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশনার আলোকে করব এর বাইরে আমরা কখনো যাব না এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে একটা হাদিস বোখারি মুসলিমের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানি লাইসা হু ফাহা রদ্দন যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন কোনো জিনিস চালু করবে যা এই দিনের অন্তর্ভুক্ত না সেটা প্রত্যাখ্যাত সেটাকে প্রত্যাখ্যান করা হবে সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ নাই আল্লাহ সেটাকে গ্রহণ করবেন না আর মুসলিমের আরেকটা বর্ণনা আছে মানে আমেল আমেল আল্লাহ আল্লাহ আমরুনাফাহন যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে আমলটা উপর আমাদের কাছে কোনো দলিল নাই আমাদের আমলের মতো সে আমল না আমাদের আমলের মতো এটা রাসোস বলছেন অর্থাৎ আমাদের দিনের আমল হিসাবে সেটা গণ্য নয় তাহলে সেটাও প্রত্যাখ্যাত